মহিলা ঢাকি শুনেছেন? ঢাকো যে মহিলা হয় তা কখনো শুনেছেন? ঢাকি ছেলে মেয়ে হতে পারে, তাই বলে ঢাকো? ক্রমশই চাহিদা বাড়ছে মহিলা ঢাকির। তাদের সাথে একান্তে কথা বললাম আমরা, তারা জানান পুরুষের বাজানো ঢাক আর মহিলাদের বাজানো ঢাক আকৃতিগতভাবে আলাদা। নদিয়ার শান্তিপুর শহরে পাবলিক লাইব্রেরি মাঠে বম্বেট কালেক্ট পরিচালনায় সরস্বতী বিসর্জনের শোভাযাত্রায় লক্ষ্য করা গেল এমনই 14 জনের একটি ঢাকিদের দল, যার মধ্যে 10 জনই মহিলা। প্রথম প্রথম লজ্জা লাগলেও বর্তমানে এই পেশায় অনেক মহিলারাই আসতে আগ্রহী রয়েছেন বলেই জানালেন মহিলা ঢাকিরা। ঢাকি দলের প্রধান তার নিজের পরিবারের বৌমা, মেয়ে এবং স্ত্রীকে নিয়ে প্রথম শুরু করেছিলেন, আর এখন জেলায় জেলায় ছাড়িয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে উপস্থিত হন তারা। এমনকি রাজ্যের বাহিরে আসামেও গিয়েছিলেন তারা। সরকারি সহযোগিতায় 10টি ঢাক অনুপ্রেরণা হিসাবে পেয়েছিলেন। তারপর থেকেই সম্পূর্ণভাবে এই মহিলা ঢাকির দল সংখ্যায় আরও বাড়ানোর উদ্যোগী হন তারা। আচ্ছা, বাড়ির লোক কি করে, কাজকর্ম কি করে? বাড়ির লোক আমার ছেলেরা, ধরুন মুনিশ কাটা, জমি জায়গা কিছু নাই। তো আপনি ঢাক বাজানো জানতেন আগে? না, আমাদের সব শেখা হয়েছে। কবে? ওই তো তার একটু শিখেছি, শিখি 7 বছর ধরে। ঢাক বাজানো কি ধরনের, এরকম থেকে পাবে? আমাদের এই যে সব, ওরাই সব শিখিয়েছে আমাদের সব। পাড়ার মেয়েরা বউরা আসতে চাইছে ঢাক বাজানো? হ্যাঁ। অন্যভাবে নেয় না কেউ, খারাপ ভাবে কেউ নেয় না? না, অন্য ধরুন আমাদের এখনো মেয়ে আছে, তা নিলেই আসবে। আমরা যার যখন যটা দরকার পড়ে সে তোটা নিয়ে আসবে। আমরা সব জায়গাতেই যাই, কলকাতা, বর্ধমান, ত্রিপুরা। কি কি পুজোতে ডাক পড়ে? দুর্গা পুজোয়, জগদ্ধাত্রী পুজোয়, কালী পুজোয়। কতজন আছেন মহিলা? আমরা কতজন, 10 জন মহিলা আছি। আর পুরুষ? পুরুষ হচ্ছে 4 জন। এটা দিয়ে একটা দল? হ্যাঁ, এটা নিয়ে একটা দল। তো এমনি মানে সরকারি কোনো সুযোগ সুবিধা কিছু পেয়ে? সরকারি প্রোগ্রাম, সরকারি সুযোগ সুবিধা বলতে টিকিট পায় না, প্রোগ্রাম পায়। তো এমনি এখানে যে ডাক পেয়েছেন তার উপযুক্ত ভাড়াটা সব পাচ্ছেন তো? হ্যাঁ, উপযুক্ত ভাড়াটা সবই দেখছি, না হলে আমরা আসব কি করে? কোথায় কোথায় বাড়ি আপনাদের? আমাদের কাটোয়া, বর্ধমান। সবার কি একই জায়গায় বাড়ি? কত বছর ধরে এই পেশা? কত বছর ধরে পেশার সাথে যুক্ত আছে? আমি তো মনে করুন এই ব্যবসা তো মনে করুন আমি, আমার তো যখন 14 বছর বয়স তখন ধারণ করে গেছি, ১০টা। নদিয়া থেকে মলয় দে, রিপোর্ট টাইমস।